এই অঙ্কে কোনটি বড় বের করতে হবে, অর্থাৎ এটা বড় নাকি এটা বড়। তো টু টু দি পাওয়ার প্রথমটা আছে 60, আর তারপরেটা আছে 3 টু দি পাওয়ার 48। এবার এই 60 এবং 48 এর গসাগু করতে হবে, 60 48, 2 30 দুগুণ 60, 24 দুগুণ 48, 2 15 দুগুণ 30, 12 দুগুণ 24, 3 3 5 15, 3 4 12, অর্থাৎ গসাগু 2 2 3, 2 × 2 × 3 সমান 2 × 4, 3 4 12, এখানে 12 গসাগু, তাহলে সমান এই যে 2 টু দি পাওয়ার 60, এখানে লিখতে হবে ইন্টু 1 লেখা যায়, আর এটা 3 টু দি পাওয়ার 48, এটা 48 × 1 লেখা যায়, তাহলে হলো 2 টু দি পাওয়ার 60, আর একের জায়গাতে যেহেতু 12 গসাগু হয়েছে, 12 বাই 12 লেখা যায় এখানে, তাই 3 টু দি পাওয়ার 40 একের পরিবর্তে 12 বাই 12 লেখা যায়। তাহলে এরপরে এটার ক্ষেত্রে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 60, এটা 60 আর বাই 12 ইন্টু 12, আর এটার ক্ষেত্রে লিখতে পারি 3 টু দি পাওয়ার 40, এটা 48 ইন্টু বাই 12 ইন্টু 12, এভাবে লেখা যায়। তাহলে এখানে সমান লেখা যাবে 2 টু দি পাওয়ার 60 বাই 12, ব্র্যাকেটের বাইরে পাওয়ারে এই 12 লেখা যায়, কারণ এরকম যদি থাকে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে এভাবে লিখতে পারি, গুণাকারে থাকলে একটাকে ব্র্যাকেটের বাইরে পাওয়ারে লিখতে পারি, আর এর জায়গাতে হবে 3 টু দি পাওয়ার 48 বাই 12, ব্র্যাকেট দিয়ে বাইরে 12 লেখা যায়। তাহলে 4 বারং 48 4, 5 বারং 60, এখানে 5, তাহলে পেলাম 3 টু দি পাওয়ার 4, পাওয়ারে 12, আর এখানে পেলাম 2 টু দি পাওয়ার 5, পাওয়ারে 12। সমান 4×3, 3 × 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9 × 3 × 3 = 9, আর 9 ×9 = 81, তাহলে এটাকে লেখা যাবে 81 টু দি পাওয়ার 12, আর এখানে 5টা 2, 2 × 2 × 2 × 2 × 2, তাহলে 3 × 2 = 4 4 × 2 = 4, তাহলে হলো 4 × 8 = 32, তাহলে এখানে 32 টু দি পাওয়ার 12, তাহলে 81 টু দি পাওয়ার 12 আর 32 টু দি পাওয়ার 12, এখানে দেখে বোঝা যাচ্ছে যে 81 টু দি পাওয়ার 12 এটা বড়, আর 32 টু দি পাওয়ার 12 এটা ছোট, অর্থাৎ 81 টু দি পাওয়ার 12 গ্রেটার দেন 32 টু দি পাওয়ার 12, আর এটা অ্যাকচুয়ালি এই সংখ্যাটা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 48 এটা বড়, আর 2 টু দি পাওয়ার 60 এটা ছোট, অতএব 3 টু দি পাওয়ার 48 এর মান